বিয়ে বাড়ি কি ওই বাস না বিয়ের বাস না শোনা আরে বড় 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 বড়
যে এ বুইড়া আগে তুমি যাহা পোনার অনুমতি নিবা না আগে যাহা পোনা আসুক না রে তা ডাক বা তো যাহা পোনা রে ও যাহা পোনা এদিকে আসে বিয়ারা ঘরে লই এই আমি কিন্তু বুই রই গেছি গা আমার সব সুখ দিও না আপনি বিয়ের কার্য সমাধান বাইরে অপেক্ষা করুন আরে আগে ছেলে কুন্ডা আর মাইয়া কুন্ডা দেখতে হইব না আরে মাইয়া পড়া দেখাই দেখাও দেখাও মহারামে কষ্ট
কলে আমরা কিন্তু ফকিনে না এত বড় বড় কথা কই না Okay.
তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আসো মা, আমি ততক্ষণ বাইরে অপেক্ষা করবো মা। আমি সত্যি সত্যি তোকে বিদায়ের মালা পরিয়ে দিলাম।
প্রত্যেকেই আজকে রাতে কষ্ট করে নাটক উপভোগ করছেন, সেজন্য আজকে নাট্যপালার পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সালাম আলাইকুম। যদি কিছু দরকার হয় আমাকে বলো, আমি যে তোমাকে দিয়ে যাব। ঠিক আছে মা, আমার কিছু প্রয়োজন হলে আমি আপনার কাছে চাইব। Bye.
দানা আমি আর এখানে দেরি করবো না, এই মুহূর্তে আপনাকে গিয়ে জিজ্ঞাসা করব কোন দিকে সেই নতুন পথ। প্রিয় ভাইরা, জীবিত রাখতে পারবো না। আপনি এখানে নিশ্চিত মনে বসে আছেন আর মা রূপান কাটতে কাটতে এদিকেই আসছে। জিনিসের শেষে একটি স্বপ্ন আমি দেখলাম, কে যেন আমাকে বলে গেল ওরে তুই নতুন পথে চলে যা। সত্যি কি আমাকে নতুন পথে যেতে হবে? হ্যাঁ রে মা, তোকে যে নতুন পথে যেতে হবে রে মা, তাহলে যে তুই তোর স্বামীকে বাঁচাতে পারবি না রে মা। তোর স্বামীকে বাঁচাতে হলে তোর স্বামীর কল্যাণের জন্য তোকে যে ওই লোকের পথে সন্ধানে যেতে হবে। প্রাণাদিক পুত্র রহিমকে আমার বাড়ির হাতে তুলে দাও, তাকে যে সে নতুন পথে যেতে হবে। বেগম দাও, বেগম তুলে দাও। আপনি কি বলতে পারেন সেই নতুন পথ কোন দিকে? আমিও যে জানি না রে মা, সে নতুন পথের সন্ধান যে আমিও জানি না। তবে এটুকু বলতে পারি, তোর দু চোখ যেদিকে যা তুই সেদিকে চলে যাবি রে মা, এটাই যে তোর নতুন পথ। Yeah.
সবাই আমাদের ছেড়ে চলে যাচ্ছে দেখো। চলো চলো মারুপান যে পথে গেছে আমরাও সে পথে যাই। Thank you.
আমি তোকে হাত ধরি ওই উপসাগর পার করে দেবো, তুই আমার সঙ্গে চলে আয়। অবিশ্বাস করেছিস? আমি ভগবান নামে শপথ করে বলছি, আমি তোর উপকার করবো, তুই আমার সঙ্গে চলে আয়। তুই মরাই না হলে আইসি নসুন থেকে না হলে বাইতে বাইতে এই যে এই জায়গায় আইসি মানে বারবার পাইতেছি না। তাহলে একখানা গান গাই তারপর হাতে বারাবার পাই কি যাই হোক হাতে দিয়ে যাবো না সমস্যা নাই। আরে কালা Bye.
আমি তোমাদেরকে পুরস্কার দেব। আমি তোমাদেরকে বকশিশ দেব। কি কইতেছ জানো? কইতেছ বার করে দিলে না তোর একটা বকশিশ মারবো। মাঝি ভাই, ও কথা বলে তোমরা আমাকে লজ্জা দিও না। আমরা কি লজ্জা দিচ্ছি মা গো? উনি যে আমার স্বামী হন। যাই কিছু কথা না কর, আল্লাহর কুদরতে হইলে ওই তো ভাই তোমরা একখানা গান গাইছিলে, সেই গানখানা গিয়ে শোনাও না মাঝি ভাই। দুঃখ বাবারে ক না
না দিলে সোনা খাড়া করাই রাখবো না দাও। মাঝি ভাই, আমি বাড়ি থেকে আসবার সময় আমার শাশুড়ি যে আঁচলে কি বেঁধে দিয়েছিল আমি নিজেও জানি না। মাঝি ভাই, আমার সাথে লড়াই করতে পারবে না।
আমার বড় মাঝে প্রবেশ করিয়া কোন বিবাদ মে পড়িয়া আছে? ওই ডাকাতের হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছ, আজ থেকে তুমি আমার ধর্মের আব্বা। আমি জঙ্গলি ফগলি আগলি আবার জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া বেড়াই, জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া বেড়াই। তুই আমাকে ধর্মের আব্বা বলিয়াছি, তুই আমার ধর্মের আব্বা বলি। ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। আব্বা গো, উনি যে আমার স্বামী হন, দুনিয়ার মালিক, আমার বাপজি আছে, দে বাপজিকে আমার ভুলে দে। Thank you.
হে খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো খোদা, তুমি আমার স্বামীকে দেখে রেখো। কেউ নেই, তুমি আমাকে দয়া করে একটু আশ্রয় দাও না মাসি।
আজ থেকে আমি মালা গাঁথবো, তুমি ওই রাজ দরবারে দিয়ে এসো। তুমি বিলিসুতার মালা গাঁথতে পারো? হ্যাঁ মাসিমা, মাসিমা গো বলো তোমার কি হয়? উনি যে আমার দাদা। দাদা? আচ্ছা মাসিমা গো বলো, এখানে কোনো ভালো স্কুল নেই? মস্ত বড় স্কুল আছে সাহেব বাদশা, মস্ত। ঠিক আছে, ওই সাহেব বাদশার স্কুলে তুমি আমার দাদাকে ভর্তি করে দেবে। শোনো বাপু, এখন একে নিয়ে নদীতে যাবে, স্নান করে তারপর আমার ঘরে আসবে, কেমন? আছে তাই চলো চলো। Thank you.
আমার লক্ষ্মী